एवरीवन, गुड मॉर्निंग सकल के सुप्रभात। वेलकम बैक टू माय बांग्ला ब्लॉग चैनल लाइफस्टाइल विद प्रिया। तुम्हारा सकले केमन आछो? आमी खूब भालो आछी आर आशा करछी तुम्हारा सकले खूब भालो आछो। आज के आमार नतून एकटा ब्लॉग आर आजकेर ब्लॉगटा फाइनली आबार आमी लास्ट ब्लॉग जेगुलो पोस्ट करेछि सेगुलो सब छिलो इंदोरे मध्यप्रदेश। সেগুলো তোমরা আশা করছি দেখেছো, আর যারা দেখোনি ঝটপট গিয়ে দেখে ভালো, কারণ সব ভিডিওগুলো খুব এক্সাইটিং ভিডিও ছিল আর অনেক কিছু দেখার অনেক কিছু জানার ছিল ভিডিওগুলোর মধ্যে। দেখলে অবশ্যই তোমাদের ইন্দোর সম্পর্কে, ইন্দোরের আউটস্কার্ট যে জায়গাগুলো আছে, সাইট সিনিংয়ের যে জায়গাগুলো আছে, অবশ্যই সেগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া হয়ে যাবে এবং দেখে ভালোও লাগবে আশা করছি। তো ঝটপট গিয়ে দেখে ফেলো, আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, খুব ভালো লাগলে শেয়ার করবে, ওকে? আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে আমার ভালো লাগবে, আর ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। তো চলো আজকে দিনটা শুরু করি। যেটা ব্যাপার হলো সেটা হচ্ছে আমরা কিছুদিন আগেই ফিরে গেছি ইন্দোর থেকে, অনেকদিন পরই, বেশ অনেকদিন পর আমি ব্লগটা বানাচ্ছি। কারণ হচ্ছে বুঝতেই পারছো সব কিছু ফেলে গেছিলাম, তখন ফিরে এসে অনেক কাজ, তো ব্যস্ত হয়ে গেছিলাম। ফিরে এসে একদিন কি দুদিন পরই আমি আবার ক্লাস নিতে গেছিলাম স্কুলে। তো এখন আছি বর্ধমানে, আজকে একটা রেনি ডে বলতে পারো, কিন্তু আপাতত মনে হচ্ছে রোদ্দুর বেরিয়ে গেছে। আর আজকে আমার সকালটা অনেক আগে শুরু হয়েছে, সকাল 8টায় উঠেছি, 8টার আগেই উঠেছি, 7:30টায় উঠেছি, ব্রাশ করেছি, ব্রাশ করার পর নিচে এসেছি। নিচে এসে আজকে আমি চা বানাইনি, কারণ অন্যদিন সকালে উঠে এসে আগে চা বানাই, আজকে চা বানাইনি, আজকে ভাত বানিয়েছি। কারণ আজকে বাবা একটু বেরোলো, কলকাতার দিকে গেল, তো ভাত টাত খেয়ে গেছে। তো সকাল সকাল বাবাকে গরম গরম ভাত ঠিকই বানিয়ে দিলাম, বলি ভাত, ডিম ভাজা, ঘি করলা ভাজা, কুঁদরি ভাজা, তারপর কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল, এইসবগুলো বানিয়ে দিলাম। বাবা খেয়ে বেরিয়ে গেছে, তারপর আমার স্নানও হয়ে গেছে। দেখতে এখন হয়তো বাজে 10:30, আমার স্নান হয়ে গেছে প্রায় 10টার আগেই। আজকে আমি তাদের স্নানও করে ফেলেছি, তারপর আজকে কিন্তু বাবা বাড়িতে নেই, কিন্তু তাও আমরা তিনজন আজকে বাড়িতে, সেটা দেখাচ্ছি কে আছে বাড়িতে। তো এখন কাকিমা রান্না করছে, ভাবলাম অনেক হয় না তো আজকে চলো করা যাক, আর ডেলি ব্লগ ভাবি যে ডেলি ব্লগ করব, কিন্তু তবুও ভাবলাম চলো আজকে দিনটা শেয়ার করি তোমাদের সাথে। তো আরেকজন এখনও ওঠেনি, তার শরীরটা একটু খারাপ, তো সেই জন্য আমি আবার শুয়ে দিয়েছি, কারণ বাবা গেল তখন উঠেছিল, আমি আবার বলেছি আবার শুয়ে যাও। তো এখন উঠবে, আমরা একটু টিফিন করব, আরেকজনকে দেখাই কে এসেছে। এই যে ইনি এসেছেন, এটা কে সবাই চেনে, একবার হাই বল, কতদিন উনি সকাল সকাল টিভি দেখতে বসে গেছেন, কি হচ্ছে এটা, রোডিস রোডিস দেখছেন? কারণ বাবা নেই বলে আজকে ভালো সুযোগ পেয়েছে মেঘা টিভি দেখার, কারণ বাবা থাকলে সারাক্ষণ খবর, শ্রীময়ী, সিরিয়াল এসব দেখতে থাকে, গুনগুন এসব দেখতে থাকে। তো আজকে মেঘা ভালো সুযোগ পেয়েছে মেঘা টিভি দেখতে, আর দেখায় কাকিমা রান্না করছে, কাকিমা রান্না করছে। কাকিমা আজকে কি কি রান্না হচ্ছে? লাউ ডাল, পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, দিয়ে মাছের ঝোল, আর কুঁদরি ভাজা, শাক ভাজা, আর ভাত। এই হচ্ছে মেনু, বাইরে ওয়েদারটা একবার তোমাদের দেখাই। কাজে জেঠিমাও কাজ করে চলে গেছে, এই যে মেঘলা পুরো, এর একটু আগে প্রচণ্ড রকমের বৃষ্টি হয়ে গেল, পুরো বৃষ্টি হয়ে গেছে। আমার পূজাও হয়ে গেছে আজকে, সকাল সকাল সব হয়ে গেছে। আজকে আমার দুটো ক্লাস আছে, দুটো ক্লাস নিতে হবে, এখন 12টা থেকে একটা আছে, আবার বিকালবেলা হয় 4:30 কিংবা 5টা থেকে আবার একটা আছে। তো আজকে আমাদের একটা প্ল্যানিংও ছিল, সেটা পুরো ভেস্তে গেছে, যাই হোক ভেস্তে যায়নি, আমরা যাব, হয়তো কাল যাব। তো চলো আপাতত এইটুকুই ছিল, আমরা টিফিন করি, তারপর আবার কথা বলছি। রেড
মর্নিং মর্নিংটা কটার সময় হচ্ছে আপনার? শরীর ভালো নেই। আমি এখন খাচ্ছি ব্রেড উইথ মেয়োনিজ অ্যান্ড টি, আর ইনি খাচ্ছেন জ্যাম, ব্রেড উইথ জ্যাম অ্যান্ড টি। চলো আমরা খেয়ে নি। আমি মাঝে ক্লাস নিলাম, তারপর আমাদের দুপুরে খাওয়াও হয়ে গেছে। আমি খাওয়াটার ব্লগ বানিয়ে কি করব, আমরা খাবো তোমরা দেখবে, এটা ঠিক না। তো আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে, কী কী মেনু হয়েছিল তোমরা তো শুনেই নিয়েছো কাকিমার কাছ থেকে। এই দেখো একজন বসে আছে, আর একজনও বসে আছে। এই যে আমরা বসে আছি, তো ভাবছি একটু শোবো, আমার আবার বিকালে ক্লাস নেওয়া আছে, ভাল লাগে না, তো ক্লাস তো নিতেই হবে, তো চলো আর কি এখন একটু রেস্ট করি। আচ্ছা, যেটা বলার ছিল, সামনে পুজো আসছে, যদিও মনে হচ্ছে না পুজো আসছে, মনে হচ্ছে যেন বর্ষা এসেছে সবে সবে, তো তবুও পুজো তো আসছে। তা কে কী কেনাকাটা করছো, কেমন কেনাকাটা চলছে, বা কার কতদূর কেনাকাটা হয়েছে আমার কমেন্টে জানিও। আমার একটু কিচ্ছু কেনাকাটা হয়নি, করবো কেনাকাটা। তো চলো এখনকার জন্য এখন রেস্ট নিই, তোমরাও একটু রেস্ট নিয়ে নাও, তারপর দেখা হচ্ছে বিকালবেলা ক্লাসের পর। হ্যালো সকলকে, গুড ইভিনিং। আমার ক্লাস নেওয়া হয়ে গেছে, আমরা চাও খেয়ে নিয়েছি, সরি চা খাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর চা খাওয়ার পর আমরা চানাচুর দিয়ে মুড়িও খেয়েছি। ওকে, তো একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার রেডি হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে, সেটা ডিনার, এটা না ডিনার, আমাকে ডিনার করবে কোন ব্যাপার আর কি। তো আজকে বিরিয়ানি খাবো আমরা, চিকেন বিরিয়ানি, কারণ আই লাভ চিকেন। তো চিকেন বিরিয়ানি খাবো, অ্যান্ড সে এখন একটুখানি বেরোলো, কাজ আছে, কাজ সেরে আসুক, দেন তার ক্লাস আছে, তার ক্লাসটা মোটামুটি 9টা থেকে শুরু হবে, 12টা অবধি চলবে। হায় ভগবান, আমি আর মেঘা কী করবো জানি না, দেখি কিছু একটা করব। মেঘা এখন আয়না দেখছে। আজকে সারাদিনটা আমি জানি সেরকমভাবে কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, শুধু বক বক করেছি, তবুও। তো চলো একটু পরে আবার আসছি। আচ্ছা, একটা প্রবলেম আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যদি কেউ সলিউশন পারো কিছু, সেটা হচ্ছে আমি আগে যখন ব্লগ করছিলাম, খুব নর্মাল ব্লগ শুরুর দিকে, সাবস্ক্রাইবার কমও ছিল, তখনও কিন্তু আমার ব্লগে খুব ভালো ভিউ আসছিল, এবং আমি একটা টাইম ছিল সেই টাইমটাতে পোস্ট করলে সত্যি ভালো ভিউ আসছিল। বাট হঠাৎ করে ইন্দোর যাওয়ার ঠিক এক দু একটা ব্লগ আগের থেকে ভিউটা হঠাৎ কমে গেছে, কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে, যদিও এই মাসে আমার সাবস্ক্রাইবার খুব কম বেড়েছে, সেটার জন্য আমার খুব কষ্টও হচ্ছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। অনেকেই আছে আমার, মানে হয়তো ব্লগ দেখো বা মানে হয়তো ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করো প্লিজ, কারণ এটা ফ্রি। আর যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে হঠাৎ করে দেখি কমে গেছে, মানে সাবস্ক্রাইবার বা হয়তো কিছু কিছু, কিন্তু ভিউ কমে যাচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না, বাট আগের থেকে
এই ব্লগগুলোতে বেশি খেটেছি আমি, এবং বেশি কারণ হতে পারে ব্লগ বানানো, এমনকি যারা বানায় ব্লগ তারাই একমাত্র জানে ব্লগ বানানো কত কঠিন হয়। এবং বাইরে বেরিয়ে তো অবভিয়াসলি যারা ট্যুর ব্লগ বানায় অবভিয়াসলি তাদের তারা ওইটাতে অভ্যস্ত হয়ে যায় একটা টাইম, বাট আমি তো নতুন ব্লগার, তারপর আবার ট্যুর ব্লগ মানে কোথাও ঘুরতে গিয়ে বা এ করতে গিয়ে ব্লগ বানানো মারাত্মক কষ্টের। এবং সত্যি বলছি আমার কাছে DSLR নেই বা আমার কাছে কোনো ক্যামেরা নেই যে যেটা দিয়ে আমি শ্যুট করি, আমি আমার ফোনটাতেই শ্যুট করি, Realme XT এটা দিয়েই শ্যুট করি, যত ব্লগ দেখেছ আজ অবধি সবগুলো এটাতেই, তো এই ফোনটাতেই আমার ফোন আসে, এই ফোনটাতেই আমি যাবতীয় কাজ করি। তো বাইরে বেরিয়ে সারা দিনের জন্য বাইরে বেরিয়ে একটা ফোনে সব কিছু করা খুবই সমস্যা হয়ে যায়, মানে তবুও চেষ্টা করি, চেষ্টা করেছি এবং খুব কষ্ট করেই ব্লগগুলো বানিয়েছি, এবং এডিট করা খুবই কষ্টের হয়, এডিটিংয়ে খুব ঝামেলা, বাট সেইভাবে ভিউ আসেনি, খুব কষ্টই পেয়েছি, ভেবেছিলাম ভালো ভিউ আসবে, যাই হোক কোনো কারণে সকলের পছন্দ হয়নি সেটা কথা না, ভিউ না হওয়াটা কিন্তু পছন্দ না হওয়ার কারণ না, কারণ ভিউটা তখনই মানে ভিউ কেউ দেখার পর যদি পছন্দ না হয় ঠিক আছে লাইক করলো না, বাট ভিউ তো হবে, জানি না কেন হচ্ছে, হয়তো টাইমিংয়ের প্রবলেম, আমি সব রকম টাইমে পোস্ট করে দেখেছি কিন্তু হয়নি, তো এই আর কি এটাই বলার ছিল। যদি কেউ জানার কারণে হচ্ছে তাহলে আমাকে একটু বলো, বা আমার যদি কোনো ফল্ট হচ্ছে সেটা অবশ্যই দিও, আমি খুব খুশি হব, অবশ্যই খারাপ পাবো না, খুবই খুশি। আর দ্বিতীয়ত হচ্ছে আজকের ব্লগটা খুবই একটা সিম্পল ব্লগ, মানে এত সিম্পল ব্লগ মনে হয় এর আগে ছিল না, আমি শুধু বকবকই করেছি সারাদিন তোমাদের সাথে, আমি ভাবলাম একটা দিন একটু তোমাদের সাথে গল্প করে আড্ডা করে কাটানো যাক, কারণ আজকে খুব একটা কাজ আমার ছিল না, কাজ ছিল, ক্লাস নেওয়া ছিল দুটো, সবই ছিল, বাট আমার মনে হলো ওয়েদারটাও আজকে ভালো ছিল, ওই জন্য মাথাটা গরম কম ছিল, আমার গরমটা একদম সহ্য হয় না তাই মাথা গরম হয়ে যায়, তো আজকে গরমটা ছিল না তাই ওয়েদারটা দেখেও মনটা একটু ভালো ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গপ্প করা যাক, কারণ এর আগের ব্লগগুলো জাস্ট তোমরা দেখে গেছো, আমি দেখিয়ে গেছি, এরকম হতে দেখেছে বা আমি আমার কাজ করে গেছি, তোমাদের সাথে ভালোভাবে গল্প করা হয়নি, অনেকে নতুন সাবস্ক্রাইবার আছো তো তাদেরও ইচ্ছা করে জানতে আমি কিভাবে থাকি বাড়িতে, কি করি না, তো তাদের জন্য এই ব্লগটা, আমাকে যেমন দেখছো আমি ঠিক সেভাবেই থাকি, সেভাবেই কথা বলি, সেভাবেই সব করি, ঠিক আছে, আর কি আর কিছুই না, আমাকে এভাবে সাপোর্ট করো, আর ব্লগটা এখানে শেষ হয়নি, এখনও বাকি আছে, তো চলো এখন কাজ হচ্ছে, এত জামা কাপড় হয়ে গেছে, ঠিক আছে ছিলাম না ওখানে, ইন্দোর থেকে ফেরত আসার পর আবার বাড়ি গেছিলাম ক্লাস নিতে, তো ছিলাম না, জামা কাপড়গুলো বিচ্ছিরিভাবে চেয়ারের ওপর জমে গেছে, যা হয় বাঙালিদের একটা করে চেয়ার থাকে, সেই চেয়ারে জমে গেছে, তো এখন সেগুলো আমি ভাঁজ করবো, সুন্দরভাবে গুছিয়ে রাখবো, চলো কাজটা সেরে নাও। যাবো, বাবাই তো ক্লাসে বসে গেছে যেমন বলছিলাম, ক্লাস করছে, আর এত রাত্রি মানে আমি তো ফেস ওয়াশ দিলাম, ফ্রেশ হলাম, শোয়ার জন্য জামা কাপড় বদলালাম, দুটো বিনুনি করলাম,
আর আরেকজন দেখো এত রাত, এখন 11:15 বাজে আর উনি এখনো টিভি দেখছে। ঠিক আছে, 11:15 বাজে এখনো টিভি দেখছে, রাত্রিরে সারাদিন টিভি, এখনো টিভি। এখনো কি গুনগুন হচ্ছে? এখনো গুনগুন সিরিয়াল, মানে হচ্ছে কি জানো সিরিয়ালটার নাম বলে গেছি, যাই হোক কি একটা, খড়কুটো, ইয়াস খড়কুটো। মাও তো দেখতো, আমি টিভি টিভি দেখি না একদমই, নাহলে হয়তো দেখতাম। ওই মা দেখতো তার জন্য সারাক্ষণ টিভি চলতো, তাই কিছু কিছু জিনিস, কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু সিরিয়ালের নাম, কিছু কিছু ক্যারেক্টারগুলো মনে থেকে যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো, আর কি। তো আজকের জন্য এত দূরই, নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন, গুড নাইট, বাই বাই।